তো নমস্কার বন্ধুরা, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আরও একটি নতুন চাকরি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে মাধ্যমিক পাস যারা করে রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনায়াসেই। তাছাড়া এখানে প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন, আর আবেদনের লিঙ্ক আজকের এই ভিডিওতেই আপনাদের সামনে দিয়ে দেব। দেখুন, আবেদন অনলাইনে করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই, তাই এই চাকরিটি সরকারি চাকরি রয়েছে, বেতন ভালো রয়েছে। যদি আপনি ইচ্ছে করেন তাহলে এই নোটিফিকেশনটি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে দেখে নিন, তারপরে আপনি আবেদন করবেন অনলাইনে। তার আগে শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। তাছাড়া আজকের এই নোটিফিকেশনটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, আবেদন করার আগে আপনাকে ডেট জেনে নিতে হবে। 27 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন এই চাকরিগুলির জন্য, তাই নোটিফিকেশনটি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো চলুন সম্পূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে চলুন, ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নোটিস উইথ গভর্নমেন্ট জব এই চ্যানেলটিকে। দেখুন, এখানে দুই ধরনের শূন্যপদ রয়েছে, গ্রুপ ডি রয়েছে, গ্রুপ সি রয়েছে। তো আপনারা যেটির ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবেন সেক্ষেত্রে আপনি আবেদন করবেন। তো এখানে যে সমস্ত পদগুলি রয়েছে যদি আপনাকে প্রথম থেকে বলি, তাহলে প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট্যান্ট A1, তারপরে রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক, তারপরে রয়েছে সিনিয়র মেকানিক, এবং তারপরে মাধ্যমিক লেভেলের যে সমস্ত জবগুলি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে মেশিন ফাইন্ডার, তারপরে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার রয়েছে, সিভিল মোটর ড্রাইভার রয়েছে, লাইব্রেরি ক্লার্ক রয়েছে, তারপরে রয়েছে স্যান্ড মডিউলার, তারপরে রয়েছে কুক, বিভিন্ন পদ রয়েছে। বন্ধুরা, যেটির ক্ষেত্রে যে প্রযোজ্য হবেন সেটির ক্ষেত্রে সে অবশ্যই আবেদন করবেন। কার্পেন্টার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, মেকানিস্ট ওয়ার্কিং রয়েছে, এখানে ব্ল্যাকস্মিথ রয়েছে, পেন্টার, তারপরে দেখতে পাচ্ছেন স্টোর ম্যান রয়েছে, টেকনিক্যাল ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, MTS, লস্কর, বিভিন্ন পদ রয়েছে, এবং তার জন্য মাধ্যমিক যোগ্যতাতে আপনি আবেদন করতে পারবেন। প্রতিটি পদের বেতন ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন যে 19,900 থেকে নিয়ে 63,200 টাকা পর্যন্ত বেতন রয়েছে, তাই বেতনের দিক দিয়ে কোনো রকম সন্দেহ আপনাদের হবে না। তাছাড়া এখানে যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলি, তাহলে আপনি দেখুন যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশানের ঘরে দেখুন ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট পাস্ট। তো এখানে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন। তাছাড়া ইউনিভার্সিটি বা এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এই চাকরিগুলির জন্য অগ্রগণ্য পেয়ে যাবেন। তো অবশ্যই আবেদন করুন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করবেন, কাস্ট উইস ভ্যাকান্সিগুলিও আপনি এই নোটিফিকেশানটি থেকে দেখে নিতে পারবেন। তো ভ্যাকান্সির দিকে অতটা নজর না দিয়ে যদি আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আবেদন করুন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি অবশ্যই চাকরি পেয়ে যাবেন। তো দেখুন, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনায়াসে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার চাকরি হবে পুনেতে। আর এখানে মিলিটারি ডিফেন্স কলেজ যে রয়েছে, মিলিটারি ডিফেন্স ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজেই এই নোটিফিকেশানগুলি নিয়োগ হবে, আর এই জন্যই এই নোটিফিকেশানটি সেখান থেকে প্রোভাইড করা হয়েছে। তো বয়সের ক্ষেত্রে যদি বলা যায়, দেখুন বয়স এখানে 18 থেকে 30 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে 18 থেকে 30 বছরের মধ্যে, আপনি অনায়াসে এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া কাস্ট অনুযায়ী এখানে বয়সের ছাড়ের ব্যবস্থাও রয়েছে, এখানে সেই অনুযায়ী আপনি ছাড় পেয়ে যাবেন, তো আপনি সেটি দেখে নেবেন। তাছাড়া অনলাইন থেকে আবেদন করতে পারবেন, সেই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এই যে লিঙ্কটি এখানে দেওয়া হয়েছে, দেখুন যে CME Pune.edu.in, এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য ভালোভাবে দেখে নিয়ে আবেদন করবেন অনলাইনে। যদি আজকের এই চাকরি সম্পর্কিত কোনো আপডেট আপনাদের জানতে ইচ্ছে হয়, বা কোনো কিছু যদি ছুটে গিয়ে থাকে নোটিফিকেশানে যেটি আপনার জানতে ইচ্ছে হচ্ছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, তাহলে আপনার সামনে সেই আপডেটটি আমি তুলে ধরব। ধন্যবাদ সাথে থাকার জন্য।